বাঙালি রান্নাঘরে দক্ষিণ ভারতীয় খাবার কিন্তু খেতে ভালোই লাগবে, তাই আজ আমরা বানাবো একদম সাউথ ইন্ডিয়ান অথেন্টিক স্টাইলে ধোসা। আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তার সঙ্গে পাশের ছোট্ট বেল আইকনটা প্রেস করে দেবেন। ধোসার ব্যাটার বানানোর জন্য সিদ্ধ চাল আর বিউলির ডালের রেশিওটা হলো 3:1। আমরা এখানে 3 বাটি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। এই বাটিতে চালটাকে মেপেছি ঠিক সেই বাটির মাপ নিয়েই। 1 বাটি বিউলির ডাল নিয়েছি আর নিয়েছি 1 চা চামচ মেথি দানা। মেথি দানা ধোসায় একটা খুব সুন্দর গন্ধ অ্যাড করে। 4 থেকে 5 ঘন্টার জন্য সবকটা জিনিসকে জলে ভেজাতে হবে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে ভালোভাবে। ব্যাটারটাকে এবার 5 থেকে 6 ঘন্টা কিংবা সারা রাত রেখে দিতে হবে ফরমেন্ট হওয়ার জন্য। শীতকালের থেকে গরমকালে কিন্তু ফরমেন্টেশনটা অনেক বেশি ভালো হয়, সেই জন্য গরমকালে ফরমেন্ট হতে টাইমও অনেক কম লাগে। ধোসা রেডি হলে পরে ওপর দিয়ে বাটার স্প্রেড করব, তাই 3 কিউব বাটার নিয়ে নিয়েছি। আলু মশলা বানানোর জন্য 7টা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু নিয়েছি। ঝিরি ঝিরি করে কেটে রাখা 1টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সাউথ ইন্ডিয়ান ফুড যখন তৈরি হচ্ছে তখন কারি পাতা কিন্তু মাস্ট। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। 1 চা চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। বাদাম দিলে খেতে ভালো লাগে, তাই 1 বাটি কাঁচা বাদাম নিয়েছি। নারকেলের চাটনি বানানোর জন্য 1টা ছোট সাইজের নারকেলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 চা চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। বিউলির ডাল নিয়ে নিয়েছি 2 চা চামচ। 3-4টে মতো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চাটনি বানানোর জন্যেও কারি পাতা নিয়ে নিয়েছি। তেঁতুলের কাঁদ লাগবে, সেই জন্য অল্প তেঁতুল নিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। ধোসার আলুটা আগে বানিয়ে নিই, তার জন্য কড়াইয়ে 4 চা চামচ রিফাইন্ড তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে কাঁচা বাদামটা আগে ভেজে তুলে রাখুন। সবার প্রথমে এবার সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিন, তারপরে দিয়ে দিন কাঁচা লঙ্কা। শেষ ফোড়ন হলো কারি পাতা, সেই জন্য কয়েকটা কারি পাতা দিয়ে ভেজে নিন। ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা এবারে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে হালকা ভেজে নিন। আলুটাকে কিন্তু আমাদের ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে রাখা আলুটা এবার কড়াইয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিন। এই সময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবেন। আলুর মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে সেটাকে কিন্তু খুন্তি দিয়ে ভেঙে নেবেন। চার মিনিট পরে আমাদের আলু কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বাদামটা, সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেব আর ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমাদের আলু মশলা ধোসার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটু ওপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে তাই। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। নারকেলের চাটনি বানানোর জন্য প্রথমে টুকরো করে কেটে রাখা নারকেলটাকে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা। তেঁতুলের যে পাল্পটা আছে সেখান থেকে কাঁধটা বের করে যে জলটা বেরোবে সেটা নিয়ে নেবেন মিক্সারের মধ্যে। তার মধ্যে দিচ্ছি কারি পাতা, স্বাদ অনুযায়ী নুন, এটা আপনারা বুঝে দেবেন, আর দিচ্ছি রসুন আর আদাটা। নারকলটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে না, আবার পুরো মুখেও পড়বে না, সেই বুঝে আপনারা মিক্সারটা চালাবেন। তৈরি হয়ে গেছে চাটনি।
চাটনির ওপরে ছক লাগাবো, তার জন্য সাদা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর বিউলির ডাল হালকা ভেজে নিয়েছি। ছকটা বানালাম, সেটাকে এবার গরম গরম চাটনির ওপরে ছড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত রয়েছে, এই অবস্থাতেই কিন্তু দেবেন চাটনির মধ্যে আর ভালোভাবে মিশিয়ে নিন। যে বিউলির ডালটা আমরা এখানে দিয়েছি, ভেজে নিয়েছি, সেটা যখন মুখে পড়বে কটকট করবে আর এত টেস্টি খেতে লাগে, না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। ভালো ধোসা হওয়ার পিছনে কিন্তু তাওয়ার একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে, সেটা হলো তাওয়ার হিট ব্যালেন্স। তাওয়াটাকে প্রথমে ফুল ফ্লেমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তাওয়াটাকে করে নিতে হবে ঠান্ডা। আপনারা কিছুটা জল ছিটিয়েও কিন্তু তাওয়াটাকে একদম ঠান্ডা করে নিতে পারেন, গরম তাওয়ায় কিন্তু ব্যাটার ঠিকভাবে স্প্রেড হবে না। তাওয়াটাকে আগে ঠান্ডা করে নিন, তারপরে একটা গোল হাতায় কিছুটা ব্যাটার নিয়ে সেটাকে হালকা হাতে চারিদিকে স্প্রেড করুন। খুব বেশি জোর দিলে কিন্তু ঠিকভাবে স্প্রেড হবে না ব্যাটারটা, আর আমাদের ধোসাটা দেখতে বাজে হবে। ব্যাটারটা স্প্রেড হয়ে গেলে পরে এবারে কিছুটা তেল দিয়ে দিন। এবারে কিন্তু গ্যাসটাকে হাই রাখতে হবে, পুরো ধোসার প্রসেসিংয়েই কিন্তু তাওয়াটা এবার হাই থাকবে, শুধু স্টার্টিংয়েই হালকা ফ্লেমে আমাদেরকে ঠান্ডা অবস্থায় ব্যাটারটা দিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিটা দিক, তার মানে কিন্তু আমাদের ধোসা প্রিপেয়ার হয়ে গেছে। পুরো সাদা অবস্থায় কিন্তু ধোসাটা তুলতে যাবেন না, তাহলে কিন্তু ধোসাটাও নষ্ট হবে আর ঠিকঠাক টেস্টও আসবে না। হালকা ব্রাউন হয়ে গেছে মানে বুঝবেন যে ধোসা আমাদের রেডি। দেখলেন কত সহজে তাওয়া থেকে ছেড়ে গেল, একদমই কিন্তু স্টিক করে নেই, তার মানে ধোসা একদম পারফেক্ট হয়েছে। ধোসাটাকে এবারে কিছুটা বাটার দিয়ে সার্ভ করুন, খেতে অনেক বেশি ভালো লাগে। আর তার সঙ্গে সার্ভ করুন আলু মশলা আর কোকোনাট চাটনি। ধোসা কিন্তু গরম অবস্থাতেই সব থেকে বেশি ভালো লাগে খেতে, সেই জন্য একদম গরম গরম সার্ভ করুন। বাঙালি রান্নাঘরে এরকম সাউথ ইন্ডিয়ান ফুড খেতে বেশ লাগবে কিন্তু। চলুন তাহলে আজকে চলি, আপনাদের সঙ্গে কথা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।